গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আবার চলে এসেছি আমরা একটা নতুন ব্লগ নিয়ে। কি হচ্ছে ওটা, সবাইকে হ্যালো করে দাও। হ্যাঁ, আমরা এখন শুধু এই এখানে বসে বসে সকাল থেকে বাইরে জানলা দিয়ে দেখেই যাচ্ছি, এত ভালো লাগছে বাইরেটা, কিন্তু প্রচন্ড ঠান্ডা, বাইরে যাওয়ার মতন উপায় নেই। এই দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এখানে আমরা বসে বসে জাস্ট ওয়াচ করছি বাইরে। চলো দিনটাকে শুরু করা যাক, দেখতে থাকি আগে কি কি হয় না হয়। দেখো ভ্লগিং করছে, ওর থেকে ওর স্টিক বড়। এইভাবে ব্লগ করে? হ্যাঁ, আর চুলটা কেন খুলে ফেললি বারবার, আমি বেঁধে দিচ্ছি। দেখো হাতি বের করতে পারছে না, দেখো হাতিকে বের করতে পারছে না ওখান দিয়ে। ওখান দিয়ে বেরোয় কখনো হাতি? হ্যাঁ, নাক বের করে দিয়েছে। ব্রাশ করাবো? হ্যাঁ করাবে। হ্যাঁ, আরে কিছু করে দাও হাতিকে। ওরে বাবা রে, ওরে বাবা রে, পিতির অ্যাকচুয়ালি আর সবুজ হয়েছে না, এতদিন তো হয়ে গেল না। আমাদের কাউন্টে অ্যাকচুয়ালি কিন্তু আজকেই 10 days কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমরা তাও উইকেন্ড পর্যন্ত আর কি দেখব। আর এ দেখো ছেলের কাণ্ড, সোফাটাকে পুরো সরিয়ে দিতে হলো, মানে দিয়েছি আপাতত, কিন্তু দেখতে তো ভালো লাগছে না, ভালো করে দেখাই। বিকজ ও আজকেও আমি এসে দেখছি, মানে সেকেন্ডের মধ্যে, চুপচাপ ছিল বলে তাড়াতাড়ি চলে এসেছি, নিয়ে এসে বালিগুলো এখানে ফেলেছে, সরিয়েছি। কিন্তু এখানে তো এখন অ্যাকচুয়ালি আমাদের টিভি ওখানে যায়, বাট এই যে নব হেল্প না করলে তো আমি আর একা একা পারবো না, আর ও চায় না সেট আপ চেঞ্জ করতে। কিছু বলবি? সেট আপ চল চেঞ্জই করে দিই। আমি না, আমি বলছি, আমি আইডিয়া দিচ্ছি, তোর জাস্ট হেল্প লাগবে, কিন্তু এই ছেলে ও কথা শুনবে না, ও যাবে, ও তুই যাই হুক লাগা যাই লাগা সব টেনে ছিঁড়ে ফেলে দেবে। সঙ্গে সঙ্গে দেখো দুষ্টমি শুরু হয়ে গেছে, এখান থেকে উঠে ওখানে। এখন আমার ভয় হচ্ছে এইটার উপরে উঠে না ওইগুলোকে ধ্বংস করে। দেখি আমি কটা দিন দেখি এই সেট আপে, কটা দিন আমি দেখি, তারপরে দেখা যাবে। এই যে বাবু, এনাকে খাইয়ে দেওয়া হয়েছে, এখন নিয়ে যাচ্ছি আমি ঘুম পাড়াতে, নব একটু বিজি। তো আজকে আমি ভাবছি যে এই যে কিটটা যেটা নব ইউজ করলো, আমি তো টেস্ট করিনি, ওর পজিটিভ এসেছে দেখে আমি তো বুঝেই নিয়েছি আমারও হয়েছে, কিন্তু এটার মধ্যে আর একটা রয়েছে, সেটা আমি ভাবছি যে একে ঘুম পাড়িয়ে এসে একটু টেস্ট করেই নিই আজকে, যে গেল কি না, কি কি পরিস্থিতি। শরীর তো এখন অনেকটাই বেটার আগের থেকে। আমি তো সকালেই বুঝে গেছিলাম যে আমাকে হেল্প করবে না, এই সেট আপ পুরো আমি একাই চেঞ্জ করলাম। এখন ওপর থেকে এসে যেই নিচে দেখেছে অমনি ঝগড়া শুরু করে দিয়েছে, ভালো লাগছে না, বেকার লাগছে, ঠিক আছে এরকমভাবে লিভিং রুম এরকম দেখতে হয়, কিন্তু এখন ছোটো বাচ্চার জন্য তো এখন বুলেট হলে ওপরে চলে গেল, ডাকছি আসছে না, আমি যাই ওপরে। কিরে তোকে ডাকলাম না, আমার ভালো লাগছে। হ্যাঁ, আমার ভালো লাগছে না। তুই ঝগড়া করবি এই যে ক্যামেরার সামনে ঝগড়া কর। ঝগড়া করার কি আছে, আমার কথার কোনো ধরুন তুই ভ্যালুই নেই বাড়িতে। না ভ্যালু না, একটা বাচ্চা যখন হয় তার স্টেপে স্টেপে ও যেভাবে বড় হচ্ছে, যে দুষ্টুমি করে সেই হিসাবে আমাদের গুছিয়ে রাখতে হবে। ওকে 10 বছর হতে দাও, তারপরে তুমি তোমার মনের মতন গোছাবে। না না না, ওটা কোনো কথাই হলো না,
ওকে তো ট্রেন করতে হবে, ওই জিনিস তো লোকের বাড়িতেও আছে। তো মনে হয় ওই এই ছেলে ট্রেন হওয়ার করতে তো হবে, বাবু বলছে ওই ব্যারিকেড দেবে। তোমরা বলো এই যা ছেলে আর ওই যেটা মানে মেডিকেট মতন যেগুলো হয় ওগুলো লোহারই হয়, কিন্তু ও তো আর স্ক্রু দিয়ে আটকানোর মতন না। এই ছেলে যা ওই তুলে হয়তো কারোর মাথায় বাড়ি দেবে বা ওই কাজ ভেঙে দেবে। আমার সাথে নিচে ঝামেলা করে আসলো, কি করব, বেকার লাগছে দেখতে। চলে আসলাম কিচেনে, এখন একটু রান্নার ব্যবস্থা করব। অ্যাকচুয়ালি কোভিড হওয়ার আগেই মানে আগে আগেই বাজার করেছিলাম, সব সবজি নষ্ট হচ্ছে। আর পদে পদে বানালেও মানে খাওয়া হবে না, আমি জানি মুখে যেহেতু মানে টেস্ট নেই, স্মেল নেই। তার মধ্যে নব দুদিন ধরে বলছে রুটি রুটি, তাই বলছি সব সবজি দিয়ে একসাথে একটা মিক্স ভেজিটেবল বানাই আর হাতে রুটি বানিয়ে নিই। এখানে তো নান পরোটা এরকম পাওয়াই যায় কিনতে, ফ্রোজেন হয়, ভালোই খেতে হয়, রুটিও পাওয়া যায়, কিন্তু হাতের রুটির মতন তো আর নেই। তো কুইকলি আমি বানিয়ে ফেলি বিকজ অলরেডি লেট হয়ে গেছে, এখন 1:30 বাজে। এই রুটি হয়েও গেছে, এটা হলে আর একটা আছে ছেলের জন্য বানাবো, আর এই তরকারি। এই যে ছেলের রুটি, এই যে কেসেই যাচ্ছে, আবার গেছে শরীর খারাপ হয়ে। হ্যাঁ এই যে বাসন মাজতে গেছিলাম, হাফ মেজেছি, বাকি হাফটা নব করে দিচ্ছে বিকজ এই দেখো কে উঠে গেছে ঘুম থেকে। ঘুম থেকে উঠলেও এখন কোলে 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 থাকতে চায়, শুধু আদর খাবে। সবাইকে টাটা করে দাও। যোগা চলছে এখন, এটা কি আসন, কি আসন এটা? দেখো কে চলে এসেছে। আর ও আমি কত দিন দেখিনি। তো শরীর ঠিক আছে? ইয়েস। ওকে প্রত্যেক দিনই তুমি দেখতে পাচ্ছ, বেশি চটকিও না। বেশি বেশি চটকা চটকি একদম না, খুব দুষ্টু ছেলে। খেয়ে নে। Congratulations to me. কেনো? চলে এসেছে। কিসের congratulations? চলে এসেছে। বল কিসের congratulations? চলে এসেছে সেজন্য। কি চলে এসেছে? স্মেল। কিন্তু কনফিউজ যে স্মেলটা আসা কি উচিত ছিল কি না। স্মেল তো চলে এসেছে পুরো। ভাই। পুরো স্মেল চলে? তোকেও টেস্ট করি দাঁড়া। পুরো এসছে কিনা আমি জানি না। বাবা কি বাজে গন্ধ ছেলে, এটা আগু আছে মধ্যে। সিরিয়াসলি সিরিয়াসলি যে আগু গন্ধ কি আমাকে টেস্ট করছি যে স্মেল কিনা। বাজে গন্ধ এখন আমি কনফিউজ, স্মেল না থাকাটাই মনে হয় বেটার ছিল। পাচ্ছি তো আমি বাবা, দেখি আমি আমাকে দেখা দেখি স্মেল এসছে দেখ। এই যে এরা এখানে
সোফায় আড্ডা দিচ্ছে আর আমি কিচেনে চলে আসলাম একটু কফি বানাই নবর জন্য আর আমার জন্য প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে প্রচন্ড আর আমি আজকে এই যে বললাম কোভিড টেস্ট করব এখনো করা হয়নি কফিটা বানিয়ে তারপরে করছি করেই দেখি একবার আমি রিয়েলি চাই যে নেগেটিভ আসুক বিকজ আই ওয়ান্ট টু সি দ্য ওয়ার্ল্ড সি দ্য ওয়ার্ল্ড না না ওয়ার্ল্ডে খুব ভেরি ক্রুয়েলটি আউটসাইড মিশনটা ওকে আটকে দিয়েছিস ওকে এবার এটাকে হচ্ছে ঘুরা ভালো করে নাকের অনেকটা ভেতর অবধি ঢুকিয়ে এদিকে পাঁচবার ওদিকে পাঁচবার আবার এপাশেও সেম হ্যাঁ সেম রিপিট ভালো করে ঢোকা তুই তো ঢোকাচ্ছিসই না ভাই না 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 তোমার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে না তুমি ভেতরে ঢুকিয়েছ বাবা আমার লেফট নোজে কিছু একটা হয়েছে রে খুব ব্যথা কি করব এবারে ঢুকিয়ে দে এবার ভালো করে ঝাঁকা 15 মিনিট এই 15 টাইমস তুই সেদিনকার নোজ ড্রপ দিলি না তারপরেই মনে হয় কিছু হয়ে গেছে সুরপো নাকা হয়ে গেছে তুমি নাক কেটে বাদ দিতে হবে ব্যাস হয়ে গেছে ক ফটো ফেললি তিন ওকে আর একটু বেশি পড়ে গেছে ঠিক আছে দাগ ওটা শুরু হয়েছে কি না তোর তো খুব তাড়াতাড়ি উঠছিল আমার হচ্ছে না কেন এখনো প্রসেসে আছে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে দুটো দাগ উঠে গেছে দ্যাট মিন্স পজিটিভ এই যে বসে আছে মুখ ফুক বেজকে ভেবেছিল কি যে নেগেটিভ রিপোর্ট এলে কালকে থেকেই টুইটি করতে বেরিয়ে যাবে টুইটি করতে পারছে না তো টাইমও তো লাগলো নবর যেমন হু হু করে দুটো দাগ উঠে গেল যেটা যেট এখনো নব বলছে আরো দাঁড়া আরো দাঁড়া উঠছেই না ভাবলাম যে নেগেটিভই হবে বাট এই তো দুটো দাগ উঠলোই পজিটিভ হয়ে গেছে তাও 10 মিনিট টাইম লাগলো মানে কি অল্প পজিটিভ না কোথায় 10 মিনিট সিরিয়াসলি তো টাইম সম্পর্কে কোনো জ্ঞানই নেই 2 মিনিটও হয়নি নাজেহাল করে দিচ্ছে বাচ্চাদের মতো করছে একেবারে দেখা 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 করে সিরিয়াসলি এ হচ্ছে আমেরিকার চটি পিসি দেখেছো তো আমেরিকার চটি পিসি কে এই যে জানো না তুমি চটি পিসি কাকে বলে ইন্ডিয়ায় মমতা ব্যানার্জি ওকে তো চটি পিসি বলে হাওয়াই চপি চোটে ফাটার 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 করে ঘুরে বেড়ায় না সারা পৃথিবী ওরকম হচ্ছে আমেরিকার চটি পিসি এই যে এই যে পজিটিভ কিন্তু প্রচুর টাইম লাগলো তাই জন্য একটু হ্যাপি হয়ে গেছিলাম বলে না তাড়াতাড়ি হ্যাপি হতে নেই কি বলছিস আমি আমি কেন তোমাকে পজিটিভ হতে দেবো আমার সাথে হচ্ছে আমার কমলা তোমার কেন কি রকম শয়তান ছেলে রে হ্যাঁ একসাথে এক যাত্রায় পৃথক ফল হওয়া ভালো না সিরিয়াসলি মনে নেই সাতটা ঘোরার সময় কি বলেছিলে সব কটা পাকিয়ে দিয়ে তুমি আগে নিয়েছো তুমি তো আগে আগেই মরবা আমার তুমি কি করে আমার আগে ছেড়ে যেতে পারবে ও চায় আমায় মেরে ফেলতে চায় তাই না শোন না তুমি একটা কথা আগে নিয়েছিল সেটা কিসের জন্য নিয়েছিল কি বলবে সবাইকে ইরিন কি বল আমি ঘুমাতে যাচ্ছি সব সময় খুটাচ্ছে কিছু না কিছু খোটাচ্ছে গুড নাইট এই যে নব আজকে মোমো দিয়ে ও ডিনার করছে আর রেড সস নিয়ে বসেছে জানি না টেস্ট পাচ্ছে কিনা তাই খাচ্ছে আমি আর খাচ্ছি না আমার ভালো লাগছে না আর বলছে যে আজকে মুভি নাইট করবে যেহেতু কালকে স্যাটারডে ছেলে তো 2 সেকেন্ডে ঘুমিয়ে পড়েছে আর এতক্ষণ কি একটা বেকার মুভি বসে দেখলো মারপিট মারপিট মুভি ভালো মুভি ছিল যারা দেখোনি দেখে নিও নেটফ্লিক্সে আছে ক্যাপ্টেন ফিলিপস টম হ্যাংসের দারুণ মুভি দারুণ বেসড অন ট্রু ইভেন্টস ট্রু স্টোরি যাই দেখি এখন কি মুভি দেখায় তো এখানে ব্লগটাকে এন্ড করে দেবো আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাপি থাকবে বি সেফ আবার আগামী ব্লগে দেখা হবে বাই বাই গুড নাইট বাই গুড নাইট